বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার সাদী মোহাম্মদ মারা গেছেন। বুধবার আনুমানিক রাত 8:30 নাগাদ তিনি আত্মহত্যা করেন। শিল্পী সাদী মোহাম্মদের সঙ্গীত জীবনের কথা তুলে ধরছেন নিশীথ সূর্য। এই কথাটি মনে রেখো। এটি নিউজের এক অনুষ্ঠানে রবি ঠাকুরের ভাষায় বারবার তাকে মনে রাখার আকুতি জানিয়েছিলেন প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ। তখনও বোঝা যায়নি 69 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমাবেন এই অভিমানী শিল্পী। কৃষ্ণকলি আমি তারে বলি, তুমি রবে নীরবে মুক্তির মন্দির সোপান তলে। তার কণ্ঠে এই গানগুলো শুনলে হৃদয়ে সাদী মোহাম্মদের জন্য অমরত্বের আসন পাতা হয়ে যাবে আপনা থেকেই। যখন পড়বে নামত পায়ের চিহ্নই বাটে। শৈশবে নাড়া বেঁধে গান শেখা হয়নি তার, যা হয়েছিল সরাসরি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। শান্তিদেব ঘোষ ও শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীতের প্রথম শিক্ষা পান সাদী মোহাম্মদ, তা প্রথম যৌবনেই। সে সময়ই তিনি গানের জগতে আনুষ্ঠানিকভাবে পা রাখেন। সেখানে উনি তখন হামরাম ধরে ধরে মানে খুব হাসি পায় মানে করে আকাশ প্রদীপ জ্বলে। তবে বড় বোনের বান্ধবীর কাছে হারমোনিয়াম ধরে ধরে প্রথম শেখেন লতাজির গান। যদিও রবীন্দ্রসঙ্গীত প্রথমে ভালোবাসেননি, পরে এই রবীন্দ্রসঙ্গীতই রক্তের সাথে মিশে গিয়েছিল সাদী মোহাম্মদের। আর এই রবীন্দ্রসঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2015 সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। 1996 সাল রবীন্দ্রসঙ্গীতের বাইরে তার সুরে গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে এই মৌলিক গান তুমুল জনপ্রিয়তা পায়। তোমার রক্ত মিশে গেল। সাদী মোহাম্মদের পিতা সলিমুল্লাহকে 1971 সালের 26 মার্চ অবাঙালি বিহারী ও পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। তার নামেই রাজধানীর মোহাম্মদপুরের সড়কের নাম রাখা হয় শহীদ সলিমুল্লাহ রোড। আমাদের পৃথিবী হচ্ছে আমার মা। মা সাদী মোহাম্মদের কণ্ঠে স্বর্ণালী দিনের গান মধুর আমার মায়ের হাসি শুনলেই চোখ বন্ধ করে মায়ের মুখটি ভেসে ওঠে প্রতিটি শ্রোতার। আর গত বছরের 8 জুলাই এই প্রিয় মাকে হারিয়েই মানসিকভাবে ভেঙে পড়েন সাদী মোহাম্মদ। মা হারানোর বেদনা মেনে নিতে না পেরে নিজেই চলে গেলেন গুণী এই সঙ্গীত শিল্পী। মাকে মনে পড়ে আমার। নিশীথ সূর্য, এটিএন নিউজ।